হস্তান্তরের আগেই ভয়াবহ ফাটল ধরেছে রংপুরের এলজিইডি নির্মিত তিনটি ভবনে। 9 কোটি টাকা ব্যয়ে দুস্থ এতিম প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং সাবেরা ইসলামিয়া শিশু সদনের জন্য নির্মাণ করা হয় ভবন তিনটি। ভবনগুলো হস্তান্তরের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হলেও এলাকাবাসীর তোপের মুখে হস্তান্তর না করেই ফিরে গেছে এলজিইডি কর্তৃপক্ষ। রংপুর থেকে সরকার মাজহারুল মানানের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল্লাহ আল এহসান। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এমন ঝকঝকে নতুন ভবনে কোনো ধরনের নির্মাণ ত্রুটি থাকতে পারে, কিন্তু আসল চিত্রটা দেখা যায় খুব কাছাকাছি গেলে। নির্মাণ শেষের আগেই অসংখ্য ফাটল ভবনের অধিকাংশ জায়গা জুড়ে। যদি ধসে পড়ে তাহলে আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদের পাশবন কে থাকবে, বিদ্যুৎ ধরবে না, গ্রামবাসী ধরবে না, ঠিক আছে, দালানে ফাট যাচ্ছে, এ ভয়ে আমরা থাকি না। বিল্ডিং এর আকারেই ছোট করেছে কিছু, এই জন্যই আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং বিভিন্ন অফিসে অভিযোগ করেছিলাম বিল্ডিং এর ফাটল, এই তিনটে বিল্ডিং এর অসংখ্য ফাটল। অনিয়ম, দুর্নীতি, বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও নির্মাণ সামগ্রী ব্যবহারে শুভঙ্করের ফাঁকি এ পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন এলাকাবাসী। পার্শ্ববর্তী এলাকায় যে পুকুরের বালু, সেগুন বালু এবং পাতানালা বালু যেটা কালো বলে, সেই বালু দিয়ে এরা কাজ করছে। সেগুন রড দিছে, তো আমি বললাম এটা কত ভাই, 8 মিলি রড দিলেন নাকি, 8 মিলি রড দিয়ে ঢালাই করা যায়, তো বললো যে ভাই আপনি বিল্ডিং এর কি বোঝেন, এই বলে আমাকে যে শাসে তাড়িয়ে দিল। তারপর একদিন দরজার কাজে আসছিলাম, দরজা দেখলো ভাই এগুলো তো কাঁচা কাঠ, কয় ভাই তুই আপনি বিল্ডিং এর বসবেন না, কাঁচা কাঠ দিয়ে এলেন কাজ করতে হয়। ইঞ্জিনিয়ার বসির হোসেন বুঝছেন, আর ইনি আমার কয়াবে তুমি আমার সেনো, আমার সেনো তোমাকে ধরে নিয়ে যাবো। গত 28 এপ্রিল বিল্ডিং গুলো হস্তান্তর করতে এসে এলাকাবাসীর তোপের মুখে পড়েন এলজিইডি কর্মকর্তারা। আপনি এটা প্রতি মুহূর্তে করবেন, গণমাধ্যমে নিয়ে সংবাদ প্রকাশ ও প্রধানমন্ত্রীর দফতরে আবেদনের প্রেক্ষিতে একটি তদন্ত দল গঠন করা হলেও তারা এখনো কোনো রিপোর্ট দেয়নি। আমরা সরজমিনে এটা পরীক্ষা নিরীক্ষা করব, করার পরে তারপরে যেটা হবে এবং এর সঠিকতা নির্ণয় করে আমরা যেটা অ্যাকচুয়াল যেটা পাবো সেইভাবে এটা রিপোর্টিং হবে ইনশাআল্লাহ। এলাকাবাসীর দাবি, গুটি কয়েক মানুষের লোভ ও দুর্নীতির খেসারত যেন নিরীহ এতিম বালকদের দিতে না হয়। আব্দুল্লাহ আল এহসান, দিগন্ত নিউজ ডেস্ক।